সরকারি ধান ক্রয় কেন্দ্রের বিরুদ্ধে উঠলো একাধিক দুর্নীতির অভিযোগ। বিহার সহ ভিন রাজ্য থেকে কম দামে ধান নিয়ে এসে মালদহের হরিশ্চন্দ্রপুর এলাকার বিভিন্ন সরকারি ধান ক্রয় কেন্দ্রগুলিতে অবাধে ধান বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ কৃষকদের। পাশাপাশি সরকারি ধান ক্রয় কেন্দ্রে ধান বিক্রি করতে গেলে কুইন্টাল প্রতি 15 কিলো ধলতা না দিলে ধান নেওয়া যাবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয় কৃষকদের বলে অভিযোগ। কৃষকদের আরও অভিযোগ, ধান ক্রয় কেন্দ্রের আধিকারিকদের মদতে এলাকায় বাড়ছে ফরেদের উৎপাত, যার ফলে বঞ্চিত হচ্ছে স্থানীয় কৃষকরা। এদিকে কৃষক মোহাম্মদ মালিক অভিযোগ করে বলেন, তিনি তার ধান বিক্রি করেননি, অথচ তার মোবাইলে 25 কুইন্টাল ধান বিক্রি করা হয়েছে বলে মেসেজ আসে। কৃষি বাজারে আমরা ধান বিক্রি করতে যাই, কিন্তু ওখানে এমন একটা দালাল চক্র চলছে, সেখানে আমরা কৃষকরা কোনো সুযোগ সুবিধা পাই না। আমরা ওখানে গেলে আমরা ডায়াবেটিস পেশেন্ট, আমাদের ধাক্কা ধুকি এমন ভাবে দেয়, ওটা ষড়যন্ত্র করে আমরা ওখান থেকে পালিয়ে এসি। অথচ আমার মোবাইল নম্বরে মোটামুটি 40 থেকে 45 বার আমার সন্ধ্যা 7টা থেকে 7টা 10 মিনিটের মধ্যে আমার কাছে মেসেজ আসে যে আপনার অ্যাকাউন্টে ধান দেওয়া হলো 25 কুইন্টাল, তার বিনিময়ে 49,000 টাকা আমার অ্যাকাউন্টে দেওয়া অ্যাকাউন্টে, অথচ ওই অ্যাকাউন্ট আমার না। 38-27 যে কার অ্যাকাউন্ট আমি জানি না, ওই অ্যাকাউন্টে প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে 7টা 10 মিনিট পর্যন্ত বলে যে 49,000 টাকা আপনার অ্যাকাউন্টে দেওয়া হলো, অথচ ওই অ্যাকাউন্ট আমার না। আমি এই ব্যাপারে খাদ্য কর্মাধ্যক্ষ কেরামুদ্দিন সাহেবকেও বলেছি, কিন্তু কোনো ফল হয়নি। আচ্ছা, দালাল চক্র কারা চালাচ্ছে ওখানে? ওই কৃষি বাজারের আধিকারিকরাই ওর সঙ্গে জড়িত। এদিকে সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন হরিশ্চন্দ্রপুর বিধানসভা তৃণমূল বিধায়ক তজমুল হোসেন। তিনি বলেন, প্রত্যেক দিন এক একটা অঞ্চলের ধান কেনার ক্রয় বিক্রয় হবে, নির্দিষ্ট দিনে সেখানে ধান এক একটা অঞ্চলের এক এক দিন করা হয়। এখন মেসেজের যেটা যে প্রোগ্রাম আছে, এটা টেকনিক্যাল ফল্টের জন্য হতে পারে। এটা টেকনিক্যাল ফল্ট যদি হয়, আমারও মেসেজ আমারও কাছে ঢুকে যায়, ওর মেসেজ ওর কাছে ঢুকে যায়, এটা টেকনিক্যাল ফল্ট। এখানে কোনো আলাদা কোনো ব্যাপার নেই। কিন্তু চাষিরা তো ধান বিক্রি করতেই পারছে না। তারা ধান বিক্রি করছে, অবশ্যই ধান, এটা অস্বীকার করে। আচ্ছা, 10 থেকে 15 কিলো করে ঢলতা নিচ্ছে, এটা কি? সেগুলোর কথা বলতে পারছো না, কি নিচ্ছে না নিচ্ছে, যেটা ওদের নিয়ম সেই নিয়ম অনুপাতেই নিচ্ছে। না, কত ঢলতা কি নেওয়া যায় সরকার? ওটা বলতে পারছো, নিয়ম অনুযায়ী নেয়। আচ্ছা, যেটা নিয়ম আছে সেই নিয়ম অনুপাতেই, আমাদের যে সরকারি কর্মচারী আছে তারা সেই নিয়ম অনুপাতেই নেয়। কিন্তু ঢালতা যে বিষয়টা আছে আমি এটার কথা বলতে পারছি না, যেটা সরকারি নিয়ম সেই সরকারি নিয়ম অনুপাতেই ওখানে ধান ক্রয় বিক্রয় হচ্ছে। আচ্ছা, সেখানে দালাল চক্র চলছে? দালাল চক্র মানে এর আগে বিক্ষোভ হতে দেখা গেছে, আমরা সেগুলো সুপিয়ে আমরা মিটমাট করে দিই। এই বিষয় নিয়ে শাসক দল তথা প্রশাসনকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। এই প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিজেপির কো কনভেনার দীপক ঋষি বলেন, এখানে আমাদের স্থানীয় চাষীরা তারা ঠিক মতন সেই জায়গায় ধান বিক্রি করতে পারে না, এবং বাইরে থেকে ধান এনে রাজ্য শাসকে যারা তৃণমূল কর্মীরা আসে তারা ওই ধান বিক্রি করে দিচ্ছে এবং তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে, মেসেজ আসছে। এটা কী করে, এই যে রাজ্য সরকার তো এটা কোনো নিয়ম এবং শৃঙ্খলার মধ্যে পড়ে না, তারা কী করে এই রাজ্য সরকারের চাষিরা তাদেরকে বঞ্চিত করছে? এই কৃষক চাষিদের তো আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর অন্যায় এবং অত্যাচার হচ্ছে। এই রাজ্য শাসিত দলগুলো আজকে যে কৃষকের উপর যে অত্যাচার করছে, ধান না ক্রয় করে তাদের অ্যাকাউন্ট টাকা ঢুকে যাচ্ছে, এগুলো ঠিক না। এভাবে চাষিরা এখন বঞ্চিত হচ্ছে এবং তারা আরও পিছিয়ে যাচ্ছে। রাজ্য সরকার কি সেটাকে নিখুঁত দেখতে পাচ্ছে না? ছবি দেখতে পাচ্ছে, দেখেও তারা অবুঝ অবস্থায় পড়ে আছে। পাশে রাজ্য থেকে ধান, বিহার থেকে ধান এনে তারা এখানে বিক্রি করছে, ফলে আমাদের পশ্চিমবঙ্গের কৃষকরা একদম ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। যদিও সমস্ত ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন চাঁচল মহকুমা শাসক কল্লোল রায়। বিষয়টি নিয়ে অফিসিয়ালি কোনো অভিযোগ পাইনি, কিন্তু শুনলাম বিষয়টি এবং অবশ্যই চিন্তার বিষয়। এরকম যদি হয়ে থাকে আমি খাদ্য দপ্তরের আধিকারিককে এখনই বলবো, যিনি বিষয়টি তদন্ত করে দেখবেন এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। স্যার, গোটা মহকুমা জুড়ে চলছে কিন্তু এটা অভিযোগ, অবশ্যই খাদ্য দপ্তরের আধিকারিকরা তদন্ত করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন, আমরা নজর রাখবো। স্যার, দুদিন আগে চাঁচলে একটা রেড হলো, ওখানে কি ওর সঙ্গে ই থাকতে পারে, লিঙ্ক থাকতে পারে কিছু? এই বিষয়ে বলা মুশকিল, খাদ্য দপ্তর তদন্ত করে দেখছে। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, নিউজ টুডে।
দক্ষিণ দিনাজপুর জেলায় এই প্রথম শাকম্বরী অটোমোবাইল নিয়ে এলো ভারত বিখ্যাত এসিই ট্রাক্টর। অতি উন্নত প্রযুক্তি এবং অনুভবী ইঞ্জিনিয়ারদের দ্বারা তৈরি এসিই ট্রাক্টর চাষের কাজসহ অন্যান্য কাজের জন্য সর্বোৎকৃষ্ট পছন্দ। এসিই ট্রাক্টর বিশ্বমানের পরীক্ষা ও গুণগত মানের পরীক্ষায় সফল। বাজার চলতি যে কোনো ট্রাক্টরের চাইতে তেল সাশ্রয়ী, শক্তিশালী এবং কঠোর পরিষেবা প্রদানকারী এই এসিই ট্রাক্টর সর্বোৎকৃষ্টতার দাবি রাখে এবং সারা দেশের প্রথম পছন্দ হয়ে উঠেছে। সেই সঙ্গে কৃষক ভাইদের চাষের সুবিধার্থে এসিই কোম্পানি সুলভ মূল্যে নিয়ে এসেছে অতি উৎকৃষ্ট মানের রোটাভেটার এবং হারভেস্টার। তাই ভারত বিখ্যাত এসিই ট্রাক্টর, রোটাভেটার এবং হারভেস্টার নিতে আজই যোগাযোগ করুন দক্ষিণ দিনাজপুর জেলার এসিই ট্রাক্টরের একমাত্র অথরাইজড ডিলার শাকম্বরী অটোমোবাইলসে। আমাদের ঠিকানা শাকম্বরী অটোমোবাইল, জামবাগান, বংশিয়ারি, দক্ষিণ দিনাজপুর। আমাদের ফোন নম্বরগুলি হলো